gem. Honestly, gem only for. First of all, I guess I'm on the cookie book. যাবো মিরপুর তো মেনলি ইতিহাস বাস তাই নঙ্গস ইতিহাস বাস মিরপুর দুই মিরপুর গেলেই হবে আপাতত এখানে হবে ঠিক আছে অঙ্কুশের মামার বাসা খুঁজতেছি আমরা এটা একটা ওয়ান কাইন্ড অফ হান্টিং যাই হোক আমরা এক্সপ্লোর করতে এক্সপ্লোর করবো অঙ্কুশের মামার বাসা এর জন্য আমাদের ফার্স্টে পাইতে হবে একটা মন্দির সেটার খোঁজে আসি আগে তো তারপর ওইখান থেকে আর পরবর্তী রাস্তাটা ক্যাচ করতে পারবো তাই না তো আচ্ছা ঠিক আছে মোবাইল ব্লাড ক্যাম্প এন্ড মিরপুর দই কয়জন নেশা মহিলা করে ও আমরা আছি হচ্ছে এখন লাভ রোডে আছি এই রোডে বেসিক্যালি সন্ধ্যার পরে কাপড়ের দইটা জমে যায় একটা মানে এই জন্যই নাম হয়ে গেছে মিরপুর লাভ রোড খুবই ইন্টারেস্টিং নাম তবে আসলে কাপড়ের জন্য আসলে এক জায়গায় এরকম একটা লোকেশন থাকা প্রয়োজন তো সেই হিসাবে এটা আছে এটা বেশ ভালোই খারাপ না আসলে তবে আপনাদের পূজার সময় আছে পূজার সময় হ্যাঁ পূজার সময় আর রাখতে পারবেন না এত ভিড় হয় মানে কাবুল দিয়ে ওরা যেন রোড ঘুরছে গাড়ি তো ব্লক করে দেবে আচ্ছা এটা স্পেশাল লোকেশনে এই লাভ রোড আরও বেশি জমজমাট হয়ে যায় এই যে এখানে মিরপুর মন্দির তো আমরা যদি কেন্দ্র মন্দির না কোন মন্দির নামটা জানতাম তাহলে লোকেশন চলে আসতাম কেন্দ্র মন্দিরের পাশেই শেখ ফজিলাতুন নেসা সরকারি কলেজ রাস্তা পার হবেন সাবধানে তারপর অঙ্কুশ তাহলে মামার বাসা যাওয়ার রুট মনে কি তোমার পড়ছে রাস্তা থেকে বাম দিকে আমরা অঙ্কুশকে ফলো করতে করতে ওর সঙ্গে যাচ্ছি আমার মামার বাসায় কারণ কি একটা কারণ আছে অবশ্যই এই যে হাটটা হচ্ছে তার কারণ গ্রীষ্মকালীন ফুডস কার বাসা যাবো আমরা না ওই যে ওর বাসার পাশে হচ্ছে একটা ইয়ার বাসা আছে মবাসের মানে মবাসের কে মবাসের হচ্ছে কাউন্সিলর ও মবাসের কাউন্সিলর এই জন্য অলমোস্ট ওকে সবাই চিনবে ঠিক আছে ওই জন্য ওর বাসার নাম করে আসছে না হ্যাঁ বুঝছি বুঝছি ও আমরা এতক্ষণ থেকে মবাসের আঙ্কেলের বাসায় খুঁজতেছিলাম কারণ উনি নাকি এখানকার কাউন্সিলর তো সেই হিসাবে ওনার বাসা প্রায় সবাই চিনে ট্যাগ করে দিন মাত্র ক্রস করলাম হচ্ছে গৃহায়ণ এবং গণপূর্ত কার্যালয় আবার কেন্দ্র মন্দির থেকে প্রায় 5-7 মিনিটের মধ্যে হাঁটলাম আরও যে কত কত দূর অঙ্কুশ তোমার মামার বাসা অঙ্কুশ আর আর কত সময় লাগতে পারে আর বা আর কতক্ষণ সময় হাঁটার লাগতে পারে হাঁটতে থাকেন আমার এক্সাক্ট ইয়া মনে কয় কিলো মনে নেই যাই হোক মবাসের বাড়ি সেই সঙ্গে সঙ্গে রাস্তা একটা এই ঢালু খুঁজবো ঠিক এরকম অঙ্কুশের বর্ণনা অনুসারে এই সেই রাস্তা থেকে নিচুক রাস্তা মানে হচ্ছে ঢালু রাস্তা অবশেষে এখানেও চলে আসছি তার মানে আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে এখানে মবাসের বাড়ি মানে গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডও একটা ইয়া ফ্লোর আছে এই সেই মবাসের কাউন্সিলরের বাসা এটাই ছিল আমাদের একমাত্র আইডেন্টিফিকেশন মামার বাসা খোঁজার এবার সে ডান ডান দিয়ে ঘুরতেছে আর কত যাবো কোনটা এই যে অলমোস্ট আমরা চলে এসেছি মামার বাসায় অঙ্কুশ সেটা না ওইটা এটাই অতিথির ভবন আশফাক উদ্দিন মিরপুর দুই ঢাকা নক করো অবশেষে মামার বাসা আমরা চলে এসছি।